দেন আর শ্রীনগর, এটার গ্রামের মধ্যে প্রেম মাসে নাই, শ্রীগন্ধা প্রেম আছে নাই, অন্দরমহল আছে নাই, অর্ধবৃত্ত আছে নাই। কিন্তু আপনি কিন্তু খুঁজে বের করবেন যে তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে আচ্ছা আপনি প্রেমের লেখা লিখছেন, আসলে একটা বইয়ের নাম হচ্ছে এরকম, বাকি নয়টা বইয়ের নাম কিন্তু এরকম না। তার মানে কি আমরা খুঁজি হচ্ছে ওইটা, সেই সে মিছিলে তুমিও কে ছিলে নাকি ছিল শুধু একা কেউ, জেনে রেখো আজ একাই আওয়াজ হবে শত সহস্র ঢেউ, সেটা নিয়ে কিন্তু আপনারা কোনো প্রশ্ন করেন না, কারণ আপনারা পড়েন না। হ্যাঁ, যেখানে প্রেম এসেছে খুবই মানে জীবনের একটা অপরিহার্য একটা অংশ হিসেবে, আমার অন্দরমহল উপন্যাসটা রাজনৈতিক উপন্যাস, যেটা 400 বছর আগে মানব জনক উপন্যাসটি, সেটি হচ্ছে ধরেন আপনার গ্রামীণ একটা কুসংস্কার আবৃত্ত একটা জনপদের একটা গল্প, ঠিক আছে। নিঃসঙ্গ নক্ষত্র একটা মেয়ের, যে মেয়েটা কিনে একাকী তার চারপাশের একটা বিরূপ সমাজের বিরুদ্ধে যুদ্ধ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নির্বাসন, নির্বাসন কিছুটা প্রেমের উপন্যাস বলা যায়, আমি থ্রিলার লিখেছি, শিশুসাহিত্য লিখেছি, কিন্তু আপনারা সবাই খুব মানে ওয়াইডার স্পেস থেকে হচ্ছে জেনারেলাইজেশন করে, এটা আমার জন্য খুব কষ্টকর, আমার দুঃখজনক আমার জন্য, কারণ একদমই মানে প্রেমাশ্রিত না। এখন যেমন ধরনের একটা উপন্যাসের নাম আছে প্রিয়তম অসুখ, সে হচ্ছে থ্রিলার, মানে আপনার কারণ কি ওই নাম শুনেই ধারণা করেন যে এটা প্রেমের উপন্যাস, ঠিক আছে। অর্ধবৃত্ত, এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, স্মৃতিগন্ধ ইতির স্মৃতিগন্ধ, এটা দেশভাগের উপন্যাস না, কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে একটা দেশভাগের বা দেশ ছেড়ে চলে যাওয়া মানুষের কষ্টের একটা হাহাকার আছে। সো আমার কাছে মনে হয়েছে যে অন্যকে অন্যরা পড়ে না কেন বলে প্রশ্ন করে, বা আমাদের দেশের সংস্কৃতি কোন দিকে যাচ্ছে বলে প্রশ্ন করে, তারা নিজেরাই আসলে পড়ে না, তারা যদি পড়তে তাহলে তারা বুঝতো যে তাদের প্রশ্নগুলো যথাযথ না। কেন আমি আপনাকে বলি, যেমন ধরো আগুন জনক মেয়েতে এবারে এই প্রশ্নে আছে যে দ্রব্য মূল্য নিয়ে যখন সংকট তৈরি হয় তখন আমাদের রাজনৈতিকদের বক্তব্য কিরকম, সেই বক্তব্য কতটা জনগণের অধিকারকে উপলব্ধি করে করে না, কিভাবে ফারাকের জায়গাটা তৈরি হয়। একজন রাজনৈতিক নেতা যখন নির্বাচিত হন, যখন তিনি নির্বাচনের মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় আসেন, তারপর তার অর্থনৈতিক জীবন কিভাবে পাল্টে যায়। হ্যাঁ, এখন আপনি বলেন ইটস কন্টেম্পোরারি ইস্যু, আমি যখন মরণোত্তম লিখলাম, একটা মেয়ে ধর্ষিত হয়েছে কিন্তু সে তার বিচার পাচ্ছে না, এবং তার ধর্ষণের বিচারের দাবিতে তার শিক্ষক গায়ে কেরোসিন ঢেলে মশাল নিয়ে দাঁড়িয়ে যায় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ নিয়ে, এবং তখন তার যে বাস্তবতা তৈরি হয়। এখন দেখেন আপনারা কিন্তু জানেন না যে আসলে এগুলো নিয়ে লেখা হয়েছে, আমাকে বলা হয় যে আপনি লিখেছেন শোনো কাজল চোখের মেয়ে আমার দিবস কেটে বিবশ হয়ে তোমার চোখেছে, আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেড়ে যাবে তোমার শহর, এটি লিখেছেন আপনি প্রেমের লেখা লেখেন। আমি যে লিখেছি যে সেই সে মিছিলে তুমিও কে ছিলে নাকি ছিল শুধু একা কেউ, জেনে রেখো আজ একাই আওয়াজ হবে শত সহস্র ঢেউ, সেটা নিয়ে কিন্তু আপনারা কোনো প্রশ্ন করেন না, কারণ আপনারা পড়েন না। আমার এখানে যে 10টা বইয়ের নাম থাকে, ধরেন আর শ্রীনগর, এটার গ্রামের মধ্যে প্রেম আছে নাই, শ্রীগন্ধা প্রেম আছে নাই, অন্দরমহল আছে নাই, অর্ধবৃত্ত আছে নাই, কিন্তু আপনি কিন্তু খুঁজে বের করবেন যে তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে আচ্ছা আপনি প্রেমের লেখা লিখছেন, আসলে একটা বইয়ের নাম হচ্ছে এরকম, বাকি নয়টা বইয়ের নাম কিন্তু এরকম না। তার মানে কি আমরা খুঁজি হচ্ছে ওইটা। আরও একটা ব্যাপার আছে, আপনি কোনো একদিন লেখকের একটা বই পড়ে তার সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না, আপনি অ্যাটলিস্ট তার 50% বই পড়ে তার সম্পর্কে আপনি একটা জাজমেন্ট করার জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, কারণ আপনি একটা বইয়ের নাম দেখেই জাজ করে ফেলছেন, আপনি একটা লাইন পড়ে জাজ করে ফেলছেন, যেখানে কিন্তু আপনি একটা বই পড়ে তাকে জাজ করতে পারেন না। কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আগে, জাজমেন্ট দেওয়ার আগে তার সম্পর্কে সম্মুখ ধারণা থাকা দরকার, সম্মুখ মানে কি পরিপূর্ণ ধারণা থাকা দরকার। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আমার একটা জায়গা যেখানে হচ্ছে গিয়ে আমরা কখনোই 1 মিনিটের একটা রিলসের বেশি আমরা ভিডিও দেখতে চাই না, সেখানে আমরা 300 পৃষ্ঠার বই পড়ে তার সমালোচনা করবো, সে সমালোচকদের কাজ তো সমালোচনা করাই, সে তাকে জানতে হবে, এই ভাবনা তার মধ্যে থাকে না। তো আমি জানি যে আমি কি লিখতেছি, আমার পাঠকরা জানে যে আমি কি লিখতেছি, নাহলে এই সময়ে যখন কিনা আপনার চারদিকে হচ্ছে ডিজিটাল ডিভাইসের কারণে অসংখ্য অপশনস বিকল্প বিনোদনের, সেখানে হচ্ছে তরুণ সমাজ হচ্ছে 800-900 টাকা দিয়ে এত বড় বড় বই কিনে পড়বে, ইটস নট আ জোক,